উত্তর কলকাতার সিমলাপাড়া। প্রধানত মিষ্টান্ন শিল্পের জন্য এই এলাকা পরিচিত হলেও একদা অনেকে ব্যবসায়ী পরিবার এই অঞ্চলে বসবাস করতেন। তাদের মধ্যে দুর্গাচরণ মিত্র, রামদুলাল সরকার প্রমুখেরা উল্লেখযোগ্য। এই সব পরিবারগুলোর মধ্যে তন্তু বণিক সম্প্রদায়ভুক্ত নানা পরিবারের উল্লেখ পাওয়া যায়। পলাশীর যুদ্ধের প্রায় বছর বিশেক পর অর্থাৎ 1775 সাল নাগাদ হাজার দেড়েক তন্তুবাই ও তন্তু বণিক সম্প্রদায়ের মানুষ কোম্পানির অনুমতি নিয়ে শিমুলিয়ায় বসবাস করতে আসেন। তাদের মধ্যে ছিলেন রাজবোলহাট থেকে আসা নান পরিবারের এক পূর্বপুরুষ। তন্তুবাই সম্প্রদায় হওয়ায় তারা সুতোর ব্যবসা করতেন। পরবর্তী এক উত্তর পুরুষ রামসুন্দর নানের পুত্র ঈশ্বরচন্দ্র নান পারিবারিক ব্যবসা ছেড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্টিভেট হলেন। দীর্ঘ 40 বছরের কর্মজীবনে ঈশ্বরচন্দ্র প্রভূত অর্থ উপার্জন করেন। পৈতৃক ভদ্রাসন প্রাচীন হয়ে যাওয়ায় সে বাড়ি ছেড়ে ওই এলাকাতেই বিশাল বাড়িও নির্মাণ করেছিলেন। এছাড়াও কিনলেন বেশ কিছু ভূ সম্পত্তি, সেই সঙ্গে নির্মাণ করলেন এক কালী মন্দির। এই মন্দির নির্মাণের পশ্চাতে রয়েছে আরও এক ইতিহাস। নান পরিবারের প্রতিবেশী কৃষ্ণমোহন সিংহের এই অঞ্চলে বেশ কিছু জমি জমা ছিল। একসময় তার বাসনা হয় দক্ষিণা কালীর মন্দির প্রতিষ্ঠার। সেই উদ্দেশ্যে তিনি বারাণসী থেকে কালো পাথরের এক দক্ষিণাকালের মূর্তি নির্মাণ করানোর বরাত দেন। কিন্তু সেই মূর্তি বারাণসী থেকে নৌকাযোগে যেদিন কলকাতার আহিরিটোলা ঘাটে এসে পৌঁছয় সেদিনই তার পরিবারের কোনো এক আপনজনের মৃত্যু হয়। ওই ঘটনার কিছুদিন পরই কৃষ্ণসিংহ প্রয়াত হন। তার মৃত্যুর পর পুত্রেরা সমস্যায় পড়লেন মূর্তি নিয়ে। প্রচলিত সংস্কার অনুযায়ী বিগ্রহ রাখলে তার নিত্যসেবা করা অবশ্য কর্তব্য, অথচ দৈব দুর্বিপাকের আশঙ্কায় মন্দির গড়ে মূর্তি প্রতিষ্ঠা করতেও পারছেন না। এমন একটা অবস্থায় তারা প্রতিবেশী ঈশ্বরচন্দ্র নানকে অনুরোধ করলেন ওই কালী মূর্তির ভার গ্রহণের জন্য। এই প্রস্তাবকে ঈশ্বরচন্দ্র দেবতার আশীর্বাদ বলেই মনে করলেন। তিনি সম্পূর্ণ গৃহস্থ ছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে স্টিভেডার হিসেবে কর্মজীবন শুরু করার পর নিজের বাড়িতে দুর্গোৎসবের সূচনা করেছিলেন। চাকরি জীবন তো বটেই, এবং অবসর নেওয়ার পর বেশ কিছু জমি জমা ক্রয় করে রেখেছিলেন উত্তর পুরুষদের জন্য। সেই জমির ছয় কাটা অংশের উপর 1863 সাধারণত্বে এক নবরত্ন মন্দির নির্মাণ আরম্ভ করলেন ঈশ্বরচন্দ্র। 2 বছর লেগেছিল এই মন্দির তৈরি হতে। 1865 সাধারণত্বের রথযাত্রার দিন কৃষ্ণমোহন সিংহের পরিবারের কাছ থেকে পাওয়া ওই দক্ষিণা কালের মূর্তিকে নিস্তারিণী নাম দিয়ে সদ্য নির্মিত মন্দিরে প্রতিষ্ঠা করলেন এবং সেই সঙ্গে পীঠ রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করলেন ভুবনেশ্বর শিবলিঙ্গ। সেই থেকে রথযাত্রার দিনটিকে নিস্তারিণী কালী মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। নান পরিবারের দেবত্ব কর্মসূচিতে দিনটা নিস্তারিণী মায়ের জন্মতিথি নামে চিহ্নিত। এখনও প্রতি বছর রথের দিন কয়েকজন ব্রাহ্মণকে তৈজস্যপত্র ও ফলমূল দিয়ে আপ্যায়ন করে নিস্তারিণী কালী বিগ্রহের জন্মদিন তথা মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। ঈশ্বরচন্দ্রের মৃত্যুর পর তার 2 পুত্র মতিলাল ও শ্যামলালের উপর ভার পড়ল নিস্তারিণী কালীর মন্দির ও পারিবারিক দুর্গাপূজোর দেখাশোনা করার। ততদিনে অবশ্য 2 ভাই আলাদা আলাদা বাসস্থান নির্মাণ করে সপরিবারে বসবাস আরম্ভ করে দিয়েছেন। মন্দির রক্ষণাবেক্ষণ, দেবসেবা ও দুর্গোৎসবের জন্য অর্থ সংস্থান করা ছিল ঈশ্বরচন্দ্রের তৈরি করা দেবত্র ট্রাস্টে। বর্তমানে তাদের উত্তরপুরুষরা দেখাশোনা করেন এই মন্দির ও অন্যান্য সম্পত্তির।